আপনার এখানে দেখতে পাচ্ছেন আমার মাইক্রোসফট ওয়ার্ড একটা ডকুমেন্ট ওপেন করা আছে, এখানে ইংলিশে কিছু লেখা আছে। আমরা যদি কন্ট্রোল F2 দেই, কন্ট্রোল F2 দেওয়া হয় প্রিন্ট প্রিভিউ। আমরা এখান থেকে একটা জায়গায় ক্লিক করে কন্ট্রোল F2 দিলাম, প্রিন্ট প্রিভিউতে দেখেন আমার টু কলামের পেজ, আমি দুইটা কলাম নিয়ে কাজ করেছি, দুইটা কলামে আমার বর্ডার দেওয়া আছে। তো মাইক্রোসফট এক্সেলে আপনারা পেজে টু কলামে দুইটা কলামে কিভাবে বর্ডার দিবেন সেটি দেখিয়ে দেব আজকের ভিডিওতে। প্রথমে আমরা এখান থেকে কিছু লেখাকে কপি করে নেই, এগুলোকে সিলেক্ট করলাম, দেন রাইট বাটন ক্লিক করে কপি করে নিলাম, দেন কন্ট্রোল এন্টার দিয়ে নতুন একটা ডকুমেন্ট ওপেন করলাম। এখান থেকে পেজ লেআউটে যাব, তারপর এখান থেকে কলামসে গিয়ে আমরা টু কলাম করে দিলাম, এখান থেকে মার্জিন আসবো, এটাকে আমরা ন্যারো মার্জিন করে দিলাম, আর ওরিয়েন্টেশন এটাকে আমরা ল্যান্ডস্কেপ করে দিলাম। এখন আমরা কন্ট্রোল ভি দিয়ে ওই লেখাগুলো এখানে পেস্ট করে দেব। তো এখন আমরা চাচ্ছি যে এই পেজের মধ্যে আলাদা আলাদা বা একই রকম দুইটা কলামে দুই রকমের বর্ডার দিতে চাচ্ছি। তো বর্ডার দিতে হলে আপনাদের কি করতে হবে, ইনসার্টে যাবেন, হেডারের মাধ্যমে দিতে হবে। তো ইনসার্টে যাওয়ার পরে এখান থেকে হেডারে ক্লিক করবেন, এখান থেকে এডিট হেডারে ক্লিক করে দিবেন, তারপর এরকম একটা উইন্ডো আসবে, এখান থেকে ইনসার্টে যাবেন, এই শেপে যাবেন, এখান থেকে রেক্টেঙ্গেল শেপটা নেবেন, তারপর প্লাসের মতো একটা আসছে, এবার টান দিবেন, টান দিয়ে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি দিয়ে নেবেন। ঠিক আছে, আমার এতটুকু প্রয়োজন এতটুকু দিয়ে নিলাম। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা উইন্ডো আসছে, এই যে দেখেন ফরমেট নামে একটা মেনু আসছে বা ডিজাইন নামে একটা মেনু আসছে। তো ফরমেট মেনুতে যাবেন, ফরমেটে যাওয়ার পরে শেপ ফিল এটাকে এখানে ক্লিক করে এটাকে নো ফিল করে দিবেন, আর শেপ আউটলাইনের এখানে আসে, এখান থেকে আপনারা যেটা চান এখানে ক্লিক করে এখান থেকে বিভিন্ন স্টাইলের বর্ডার দিতে পারবেন। মোর লাইনসে ক্লিক করলে এখানে অনেক স্টাইলের বর্ডার আছে, আমার ধরেন এটা দরকার, আমি এটা দিলাম, দেন ওকেতে ক্লিক করে দিলাম, এখন এই বর্ডারটা আমার হয়ে গেছে। এখন এই বর্ডারটা সেম টু কলামে, প্রথম কলামে দেওয়া হয়েছে, দ্বিতীয় কলামে দিতে হবে। কন্ট্রোল চেপে, কন্ট্রোল চাপে ধরে রাখার পরে দেখেন মাউসের কার্সার পয়েন্টে প্লাসের মতো একটা চিহ্ন আসছে। এখন কন্ট্রোল চাপে ধরে রাখবেন আর মাউসের লেফট বাটন চাপতে ধরে এটাকে এই পাশে নিয়ে আসবেন। ঠিক আছে, আমরা এই পাশে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন যদি আমরা কন্ট্রোল F2 প্রেস করি, দেখেন আমার দুই পাশে কিন্তু বর্ডার হয়ে গেছে। দারুণ একটি কাজ না, সত্যি দারুণ একটি কাজ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো কথা হবে অন্য একদিন নতুন কোনো টপিক নিয়ে, আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।